দক্ষিণ পাশটা ফুল ওপেন, আসসালামু আলাইকুম। প্রপার্টি শপ বিডি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে চলে আসছি গুলশান একে, আপনাদের 2100 বর্গ ফুটের একটা ইউজড অ্যাপার্টমেন্ট দেখানোর জন্য। এটা G+5 বিল্ডিংয়ের ফোর্থ ফ্লোর, যেটা প্রতিটা ফ্লোরে আছে তিনটা করে ইউনিট। আমি আপনাদের আজকে একটা ইউনিট দেখাবো যেটা ফুললি ইন্টেরিয়র করা, বার্মাটিক উডের মার্বেল ফ্লোর, আর লোকেশনটা হচ্ছে জাস্ট ডিসিজে মার্কেট থেকে ওয়াকিং ডিস্টেন্স। তো চলুন আমরা প্রপার্টির ভিতরে প্রবেশ করি এবং আমি আপনাদের প্রপার্টির ডিটেলস শেয়ার করি। আমি এন্ট্রি ডোর দিয়ে প্রপার্টিতে প্রবেশ করলাম। প্রবেশ করি, আমরা যে স্পেসটা দেখতে পাচ্ছি এটা ডাইনিং প্লাস ফ্যামিলি লিভিং। রাইট সাইডে আছে ড্রয়িং রুম, আপনারা দেখতে পাচ্ছেন বেশ প্রশস্ত ড্রয়িং রুম, মার্বেল ফ্লোর এবং ড্রয়িংটা একটু আলাদা করে রাখার জন্য এখানে উডেন এবং উডেন ডোর দেওয়া আছে, উডেন এবং গ্লাসের ডোর দেওয়া আছে। দেন লেফট সাইডে আছে একটা বেডরুম, এই স্পেসটা হচ্ছে ডাইনিং এবং পাশে হচ্ছে কিচেন এবং ফ্রন্ট সাইডে হচ্ছে দুটো বেডরুম। আছে একটা কমন ওয়াশরুম, টোটাল হচ্ছে তিনটা বেডরুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম আছে এবং আছে সার্ভেন্ট অ্যাকোমোডেশন। সো আমরা প্রথমে ড্রয়িং রুমটা দেখি। দেখুন উপরে জিপসামের কিছু কাজ করা আছে। অত্যন্ত ডেলাইট একটা প্রপার্টি এবং আমরা ড্রয়িং রুমের পাঁচটা থেকে দেখতে পাচ্ছি যেটা যে স্পেসটা, পাশে সর্বোচ্চ দোতলা বিল্ডিং উঠে গেছে এবং এখানে এই প্রপার্টির রিলেটেড কিছু ইস্যুস আছে, সেক্ষেত্রে সহজে এখানে হাই রাইজ বিল্ডিং হওয়ার সম্ভাবনা নাই। আপনাদের ড্রয়িং রুমটা দেখাচ্ছি, এখানে ইজিলি আপনি যে কোনো সাইজের 2 সেট সোফা এখানে আপনারা রাখতে পারবেন। তারপর আমরা চলে যাচ্ছি থার্ড বেডরুমে। থার্ড বেডরুম সাথে আছে অ্যাটাচ ওয়াশরুম। ফিটিংসগুলো সম্পূর্ণ ফরেন এবং এই পাশটাতে একটা বারান্দা ছিল, বাট এটা রুমের ভিতরে অ্যাড করে নেওয়া হয়েছে। আমরা এই অ্যাঙ্গেল থেকে আপনাদের রুমটা দেখাই। তো চলুন এবার আমরা আপনাদের কিচেনটা দেখাবো, তার আগে কমন ওয়াশরুমটা দেখাই। কমন ওয়াশরুম আপনার ওয়ালে খেয়াল করুন, পুরোটাই এখানে কাঠের কাজ করা। চলো আমরা কিচেনটা দেখাই আগে। প্রশস্ত কিচেন, যেহেতু ইউজড অ্যাপার্টমেন্ট দ্য জাস্ট কানেকশন অ্যাভেলেবল আছে। বাইরে ডাউন ওয়াশ বারান্দাতে, পাশটাতে সার্ভেন্ট বেড ওয়াশরুম,
দেখুন আপনারা এই অ্যাঙ্গেল থেকে আপনাদের পুরো ভিউটা আমি আরেকবার দেখাই। তো চলুন আমরা এখন আপনাদের সেকেন্ড মাস্টার বেডরুম দেখাবো আর চাইল্ড বেডরুম। ডাইনিং রুম ফ্যামিলি লিভিং এর সাথে দেখুন বিশাল বড় বেলকনি এবং এই পাশটা হচ্ছে দক্ষিণ। পাশে বিল্ডিং ডিস্টেন্সটা দেখুন, যদি এই পাশে প্লটে বিল্ডিং হয়ও তারপর পর্যাপ্ত ডিস্টেন্স থাকবে এই পাশটাতে। চলে যাচ্ছি সেকেন্ড মাস্টার বেডরুমে। ড্রেসিং রুম এবং এই পাশটাতে আছে ওয়াশরুমে দেখুন আপনারা এখানে বেশ প্রশস্ত। প্রতিটা রুমেই ডাবল ডোরের উইন্ডো, ক্রস ভেন্টিলেশনের জন্য এটা খুবই ভালো। তো চলুন আমরা এবার আপনাদের মাস্টার বেডরুমটা দেখাবো, তারপরে বিদায় নিব আপনাদের কাছ থেকে। চলে যাবো মাস্টার বেডরুমে। প্রশস্ত মাস্টার বেডরুম, সাথে আছে বেলকনি। সারাউন্ডিং ভিউটা দেখাই, দেখুন এখানে ফুল ওয়াল ক্যাবিনেটস করা আছে। নিয়ে যাচ্ছি আপনাদের ওয়াশরুম দেখাতে। দুটো ওয়াশরুমে আছে বাথটাব, আপনারা দেখলেন। তো এই হচ্ছে অ্যাপার্টমেন্ট। আপনারা যারা এই প্রপার্টিটি ফিজিক্যালি ভিজিট করতে চান, আমাদের কন্ট্যাক্ট নাম্বার 01797082523 নাম্বারে যোগাযোগ করুন এবং প্রপার্টি রিলেটেড যে কোনো বিষয়ে আপনি আমাদের কল, হোয়াটসঅ্যাপ কল কিংবা হোয়াটসঅ্যাপ টেক্সট করতে পারেন। তো আজকের মতো আমি এখানে বিদায় যাচ্ছি, ইনশাল্লাহ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রপার্টির যে রিকোয়ারমেন্ট সেটা আমাদের কমেন্টস বক্সে জানান। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।